বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে মুসলিম দেশগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ইসলামী দেশগুলোর জোট ওআইসির 14তম শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। সন্ত্রাসবাদ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ওআইসিকে ঢেলে সাজানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।